Fully excited আজকে আমি এত দূর পথ এসেছে নেই কোনো ভয় তাই আজকে আমার সাথে রয়েছে ফুল পিপলে দা অনালি অক্ষয় মুর্শিদাবাদ থেকে আসার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ না না কিছু চিত্র হবে তো 200 কে 500 কে দেখতে হবে সামনাসামনি আসতে বুঝবো কত লোক এখানে এসেছে তো আমার ইন্সপিরেশন কিন্তু অক্ষয় দা অক্ষয়কে দেখেই আমি ভিডিও বানানো স্টার্ট করেছি এই মুহূর্তে আমার সাথে আছে যারা তাদেরকে বাংলা দেখাই कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आप सबने मुझे मेरी चाहत से मिला दिया थैंक्स Thanks very much. I feel like the king of the world. Okay, so আজকে বাড়ি থেকে super excited ভাবে vlogটা শুরু করছি because thumbnail দেখে বুঝে গেছো meet up grand meet up এদিকে আমরা দুজন আছে চলে এদিকে চলে এই ভাই ভালো হয়েছে এখানে সন্দীপ আছে মলয়কে তোমরা অনেক দিন বাদে দেখতে আছো because মলয় একটা নতুন কাজ নতুন জব পেয়েছে সেখানে এখন ব্যস্ত হয়ে গেছে আমার সাথে থাকে না বাই দ্য ওয়ে আজকে vlogটা একদম raw হবে যা হবে ইনস্ট্যান্ট তোমাদেরকে সেটাই দেখাবো বাট এই meet upটার জন্য আমি super excited ছিলাম অনেক দিন ধরে অনেক ধরে এক্সাইটেড ছিলাম বাট ফাইনালি আজকে মিট আপ হচ্ছে একটা জিনিস তোমাদেরকে বলি গ্রাউন্ডে কিন্তু আমি ফুললি অর্গানাইজ করেছি প্যান্ডেল থেকে শুরু করে বক্স থেকে শুরু করে সবকিছু যারা আসলে মিস করে গেছে বাট আমি সবকিছু আগে দিয়ে অর্গানাইজ করে রেখেছি আমি ওখানে ভিডিও আর কিছু কইনি ডেডিকেটেড ভাবে ভাই জামাই ফিল আজকে জামাই হয়ে আমি হাজির হয়েছি সো আমার এখানে চশমা গাড়ির চাবিও রেডি হয়ে গেছে জানি একটু দেরি হয়ে গেছে অলরেডি মানে মিনিমাম 15 থেকে 20 মিনিট লেট আছে ওইদিকে সন্দীপও আছে সন্দীপ পুরো এখানে সিলভার প্লে বাটনটা নিয়েছি কোন রকম ভাবে আর এখানে কেকটা নিয়েছি কেকটা নেওয়ার কারণ হচ্ছে 200k সেলিব্রেশনটা আজকে এখানেই করে নেব গাড়ি অলরেডি এখানে রেডি আছে আর এখন যাব হচ্ছে মিট আপ পয়েন্টে গ্রাউন্ডে খেলা আজকে হবে আমি ভেতর দিয়ে প্রচন্ড নার্ভাস আছি আমাদের সবার প্রিয় ফুড পিপল মিস্টার অক্ষয় আর ইউটিউব আর মধ্যমগ্রাম ফুড পিপলের জয় যারাই এসছো যতদূর দিয়ে এসছো যে কজনই এসছো আরো মনে অনেক লোক আরো আসবে কারণ অলরেডি এখানে 12:30টা বাজে ফুললি এক্সাইটেড আজকে আমি ফুললি এক্সাইটেড বাট কেমন লাগছে এত ক্রাউড দারুণ লাগছে এতদূর পথ এসেছে নেই কোনো ভয় তাই আজকে আমার সাথে রয়েছে ফুল পিপলের দা অনালি অক্ষয় ধীরে ধীরে আমরা অনুষ্ঠানটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করি যদি তোমরা দয়া করে সবাই একটু সিটে বসো খুব ভালো হবে রিল্যাক্স কুল এন্ড কিওর এনজয় করো মোমেন্টটা এখানে রয়েছে সন্দীপ এখানে রয়েছে অমিত দা মলয় আছে অভি আছে শুভ আছে সন্দীপন সন্দীপ এরা না ছাড়া হয়তো এই ইভেন্টটাও অতটা সাকসেসফুল হতো না আরো মানুষ আসছে ওখান থেকে ভালো আছে আসছে টোটো করে সব নাচছে আস্তে আস্তে আমি সুদীপ্ত দত্ত আমি মুর্শিদাবাদ থেকে এসেছি কোথায় মুর্শিদাবাদ বাবা রে কোথায় মধ্যমগ্রাম কোথায় মুর্শিদাবাদ যাই হোক ফুড টেবিল সব জায়গাতেই আছে একটু জোরে হাততালি দাও হবে মুর্শিদাবাদ থেকে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি তো চাই যাতে সবাই আসো একসাথে একটু একটা দিন মজা আনন্দ করি ইউটিউবে তো ভিডিও করি আলাদা বিষয় বাট একটা দিন সবার সাথে বসে একটু আড্ডা গল্প হবে এটাই আমার অনেকদিনের ইচ্ছা ছিল ফাইনালি হচ্ছে আজকে I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my পরিদেশের রাজা গল্পের চ্যানেল আছে আর একটা হচ্ছে সবুজ মতন ওকে মানে যেটি দুটো চ্যানেল আছে আর তুমি দুটো চ্যানেলে কন্টিনিউ কাজ করছো মানে বাড়ি বসে গল্প টল্প লেখা নিজের হাতে। অক্ষয় কি সিঙ্গেল? আচ্ছা বলছি এখানে এক্সিট পয়েন্ট কি আমি বানিয়েছি একটা বাইরে বেরোনোর রাস্তা? দেখো আমি একটা কথা বলি, আমি সিঙ্গেল না, কারণ আমি 2 বছর আগে একটা কোম্পানিতে কাজ করতাম, সেখানে একজন পরিচয় হয়েছে। খুব শীঘ্রই আমার সেটা, এটা আমি আজকে বলে দিচ্ছি, তো রিভিল করছি, সিঙ্গেলে হওয়ার চিন্তা ভাবনা খুব শীঘ্র হয়তো আর নেক্সট ইয়ারে হয়ে যেতে। সাবস্ক্রাইবার হয়ে গেছে। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off or get lost. I'ma stay loud, stay proud, never running out, never heading south, I'll be spreading out, call it word of mouth. Camera open to the camera. আর সামনাসামনি দেখার মতো অনেক তফাৎ। ক্যামেরা ওপেন করে দেখে মনে হবে কত লোক এসছে, আমার তো আসা দরকার ছিল। এ বাবা তুমি এতদিন ধরে ইউটিউব করছো, একটা লোক আসেনি? বাট ওরকম না, ওটা ক্যামেরার ওপেন থেকে মানুষ দেখছে, বাট সামনাসামনি আসতে বুঝবো কত লোক এখানে এসছে। এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আগে একজন বললে হয়তো সে ফোন করে বলতো, না ভাই আমি আসবো না, যা তুই কে ভাই, হ্যাঁ তো আসবো। বাট আমার একটা পোস্টে এত মানুষ চলে এসছে, তাহলে আমি যদি 1 মাস আগে দিয়ে যদি আমি বলা শুরু করতাম তাহলে কত মানুষ এখানে আসতো। বাট এটা একটা সার্টেন প্ল্যান, যে প্ল্যানটা কাইন্ড অফ এখন ভালো হচ্ছে। এই যে সাপোর্টটা, যারা ক্যামেরা, যারা আজকে আসতে পারোনি, সবই গরম পড়েছে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা দূর থেকে অনেক ভালোবাসা দিচ্ছ, যারা কাছে এসেছো এই ইভেন্টটাকে দেখছো, এনজয় করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই 2 লক্ষ যায়নি, খুব কঠিন যায়নি, আমার পরিবার জানে, আমার কাছের লোকরা জানে, আমি জানি যে আমাকে, আমি কি ছিলাম আর এখন আমি বর্তমানে কি আছি। কাজবাজ দিয়ে বাড়ি এসে বা টিউশন থেকে বাড়ি এসে যাতে তোমরা বোর না হও, তোমরা যাতে এনজয়ের সাথে ইউটিউবটাকে চালাতে পারো, ইউটিউব দেখতে পারো, ইউটিউব ঘাঁটতে পারো, আমার ভিডিও দেখতে পারো। আমার চ্যানেলে প্রতিনিয়ত যারা দেখো তারা যাতে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতে পারো। আর আজকে খাওয়া যা আগে পর 2 lakh সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। একটা ইমোশনাল মুভমেন্ট, হয়তো মানে আমি এটাকে হয়তো ডেসক্রাইব করতে পারবো না, হয়তো আসছে না আমার কথা এখন, বাট এই মুভমেন্টটা সবার জন্য, সংখ্যা নয় ভালোবাসা, এটাই আমার কাছে অনেক। চলো কিছু বলার নেই, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো দাদা আজকে আমার মিট আপ এসেছে। আর আমি মুর্শিদাবাদ খুব তাড়াতাড়ি যাচ্ছি, আমার চ্যানেলে দাদার সাথে একটা ভিডিও আসবে, মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখাতে হবে। অবশ্যই অবশ্যই যাচ্ছি খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ। আরে বস তো অক্ষয়দা যেমন লেজি বঙ্কে থেকে মোটিভেট হয়েছে, ইন্সপিরেশন, তো আমার ইন্সপিরেশন কিন্তু অক্ষয়দা। অক্ষয়দাকে দেখেই আমি ভিডিও বানানো স্টার্ট করেছি, খুব ভালো লাগলো, আমার খুব বড় ফ্যান। স্পেশালি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আজকে সবাই এসছে, তুমি এসছো, এটার জন্য আমি প্রচণ্ড হ্যাপি। এবং সত্যি কথা আমার খুব ভালো লাগছে যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা চলছে, আর তোমরা সেখানে আমাকে সাহায্য করছো অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে চালনা করার জন্য। একটা কথা বলবো, ফুড ব্লগার কাকে মনে হচ্ছে? আমাকে না, এই যে সাইকেল, হ্যাঁ ফুড ব্লগার কাকে মনে হচ্ছে? আমি দাদার মানে অনেকবারে দাদার ভিডিও দেখে আমি খাই, ঘরে থাকি, মানে আমি তো সবাই সর্বনাশ করে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো কি অবস্থা। বাট যাই হোক খুব ভালো লাগলো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি দাদার সাথে দেখা করবো, তো দাদার বাড়ি আমি এখানে এসে খুঁজে বেরিয়েছি, এই পাড়া ওই পাড়া গিয়ে ঘুরে এসেছি, দাদার বাড়ি খুঁজে পাইনি। তো দাদার সাথে দেখা করার অনেক দিনের ইচ্ছা ছিল, দাদাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছি, ফেসবুকে মেসেজ করেছি, দাদা তো দেখতে পাইনি। তাও এই প্রথম কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার বা ফ্যামিলি মেম্বার বললো যে দাদা হয়তো দেখতে পাইনি। অনেকে বলে আমার নাকি ঘ্যাম আছে, দাদার কোনো ঘ্যাম নেই। আমি দাদার সাথে যা কথা বলে মনে হলো দাদার কোনো ঘ্যাম নেই মনে, দাদা খুব ভালো। দাদার আমার একটা সিন, মা মাগো খাওয়া যাক, এই মা মাগো খাওয়া যাক নাকি তুলতুলে তুলতুলে মাথা নেই যাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। সবাই একটু বসে যাও, আর এক এক করে একটু কেকটা একটু ম্যানেজ করে নিও, বাজেট কম ছিল তাই কেকটা ছোট আনা হয়েছে, ঠিক আছে? সারপ্রাইজটা এটাই আমার কাছে তো সাডেন ছিল, আমরা হয়ে গেছি সারপ্রাইজ, একটা কাজে এসেছিলাম না, বাট আসলাম না, তোগুলো আমরা বাড়ি গিয়ে ঘুরে যাব। কি মানে কোশ্চেন? আমি 5টা কোশ্চেন বলবো, তার সঠিক উত্তর দিলে তোমরা এই গিফটস পাবে। এটা হবে ফার্স্ট রাউন্ড। সেকেন্ড রাউন্ড হবে কটা কোশ্চেন থাকবে? তিনটে কোশ্চেন থাকবে। তিনটে কোশ্চেনে উত্তর দিতে পারলে সেটা হবে বিবিকিউ রাউন্ড, মানে বারবিকিউ নেশন রাউন্ড। সেই তিনজন যারা তিনজন কিন্তু উত্তর দিতে পারবে, সেই তিনজন নেক্সট উইকে আমার সাথে বারবিকিউ নেশন যাবে এবং আমার সাথে ব্লগ বানাবে এবং আমিও তাদের সাথে ব্লগ বানাবো। আমার চ্যানেলে আসবে সেই ভিডিও, আমার ফেসবুকে আসবে সেই ভিডিও। তারাও তাদের চ্যানেল এবং ফেসবুকে তারা সেই ভিডিও দিতে পারে। কিছু বলার নেই বস, মানে পূর্ব মেদিনীপুর থেকে এখানে এসে দেখা করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই। আরে যখন মানে 40 না 50 তখন থেকে আমি তোমার বাহ খুব ভালো লাগলো। সো মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে মিটআপের একদম মাঝপথে, প্রথম পথে যাই বলো না কেন, বাট মিটআপ হচ্ছে, মিটআপ চলছে, খেলা চলছে, খেলা হচ্ছে। বাট এই মুহূর্তে আমার সাথে আছে যারা, তাদেরকে তোমাদের দেখাই। সবাই এসছে, মানে এটা জাস্ট একটা আমার অন্যরকম লাগছে আর কি। মানে আমি চেষ্টা করছি আমাদের, মানে আমার মতো করে আমি সাজিয়ে গুছিয়ে মিটআপটাকে তৈরি করার। আরেকটা জিনিস বলি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে তোমরা এসছো এত দূর থেকে, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে সত্যপুর, এই সব সাইড থেকে এসছে। সিরিয়াসলি খুব ভালো লাগছে। আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে সবার ভালোবাসা, যেটা বস হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আসার জন্য। একবার হলো নাকি লাস্ট মা মা গো? 1 2 3 মা। এখানে তপু টপু সবাই এসছে। তপু ভাই ভালো তো? কেমন লাগছে ইভেন্টস, কেমন লাগছে? সেই লাগছে সত্যি বলতে, ফার্স্ট টাইম দেখলাম মানে এত বড় করে কেউ মানে প্রোগ্রাম করছে মিটআপের জন্য। আমরা তো ওই মানে ফাঁকা মাঠে মেরে দিয়ে গাইস অনেকটা খরচা করেছে। কি করছো ভাই? না না ভাই, আমি একটা কথা বলবো, তপু এসছে এটা আমার কাছে সবথেকে একটু খুব ভালো লাগার বিষয়। না না না, সংখ্যা না, বাট এটা একটা ভালোবাসা বলতে পারো। সবাই এসছে এর জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু পেছনে আসো, হবে নাকি একটা চেয়ার আপ হোক সবাই মিলে। অক্ষয়ের বাবা এসছে তো আঙ্কেল, এখানটায় এসে এবং আজকের এই মঞ্চের প্রোগ্রামটাতে তুমি যে আসলে দেখলে, তোমার অনুভূতি, ফিলিংসটা কি? অপূর্ব অপূর্ব, অসাধারণ, এক কথায় অসাধারণ। তো তুমি তোমার কিছুক্ষণ আগে যেটা বলছিলে আমার ছেলেকে নিয়ে আমি গর্ববোধ করি, তো তুমি কি এটা সবার সামনে একবার বলতে চাও? নিশ্চয়ই। আমি আমার খুব আই প্রাউড অফ মাই সং। জোরে হাততালি হয়ে যাক। তো আঙ্কেলকে আমি 2-3টে কোশ্চেন করবো, তারপরেই ছাড়বো। সেটা হচ্ছে, অক্ষয় বাইরে যতটা খায় তারপরে সে কি বাড়িতে রাত্রেবেলা এসে খায়? একদমই নয়, খায় না, একদমই নয়। অক্ষয় প্রিয় বাড়ির, মানে তোমার হাতের প্রিয় রান্না কোনটা? আমার হাতের প্রিয় রান্না আলুর চোখা। রান্না তো বাবাই করে সব। আলুর চোখা, আলুর চোখা সাথে কি ডাল? ডাল, আলু পোস্ত করে মাঝে মধ্যে মাখা মাখা করে। জিও জিও। Taking shots at the enemy, I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. I pop off with the new rock, electronic, blow the sonic roof up. I'm single play button. ঠিক আছে, হাততালি হাততালি। এখানে অনেকেই আছো যারা ফার্স্ট টাইম সিলভার প্লে বাটন দেখছো, তো আমি বুঝতে পারছি তোমাদের মনে কেমন এ হচ্ছে। ছুঁয়ে দেখি এই প্রেজেন্টেড টু ফুড পিপল ফর পাসিং 1 লাখ সাবস্ক্রাইবার ইউটিউব। ঠিক আছে, এই এই বাটনটা যেদিন আমার কাছে ফার্স্ট টাইম এসেছিল আমি নিজেকে ধরে রাখতে পারিনি। সারাটা রাত আমি ভেবেছিলাম যেটা কি খুলবো, কখন খুলে দেখবো, কি বলি আর। সো মোটামুটি মিটআপ শেষ, এখানে দেখতে পাচ্ছ সব কিছু কমপ্লিট। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আস্তে আস্তে সব আমরা কাড়িয়ে কুচিয়ে ডাস্টবিনে আমরা ফেলে দেবো, নো চাপ। তাপু রয়েছে, তাপু এখন বাড়ি চলে যাবে। আর এখানে এই যে ভাই সাহেব ভালো এও চলে যাবে। আর আরেকটা জিনিস বলি, সন্দীপ থ্যাংক ইউ সো মাচ। আর এখানে তো দাদারা রয়েছে, দাদারা এখন বাড়ি যাবে। মলয় থ্যাংক ইউ সো মাচ ভাই, ঠিক আছে। মিট আপটা সাকসেসফুল হলো, সবাই বাড়ি চলে গেছে, এখন আমরা ফাঁকা। আজকে মিট আপটা এত অব্দি রাখছি, যাই না ভিডিওটা মিট আপ যাই হোক মাথা পাতা গেছে, সব কিছু এত অব্দি রাখলাম। শেয়ার লাইক সাবস্ক্রাইব কিছু বলবো না, তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, বাট তোমাদের ভালোবাসা এইভাবেই রেখো যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইয়েস, এখানে কিন্তু অক্ষয়দা রেডি হচ্ছে, চুল টুল এলো মিলো জামাই সেজে আমি হাজির হয়েছি। মিটআপে কি হবে আমি এখনো অবধি জানি না, মানে মলয়ও এসেছে, একদিন বাদে মলয় আসলো, ঠিক আছে। মলয় তো কাজবাজের মধ্যে থাকে, আসতে পারে না, কি আর করা যাবে, ব্যস্ত মানুষ। তো আজকে মোটামুটি সন্দীপ আছে, মলয় আছে, আরো অনেকে এসেছে যারা মিটআপের ওই পয়েন্টে আছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, আজকে আমার এই চুল আচ্ছা আচ্ছা কত কথাও নেই মুখে, ঠিক আছে। ব্লগ হচ্ছে, মলয় ব্লগ বানাচ্ছে, ওই ইয়েলো কালার দেখো তোমার কালার না। আরে বুঝতে দে ঘোড়া রেডি, বাইকে নিয়ে যাবো তো, ছোট তাহলে কিছু